بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আবদুল্লা সৌদি আরব থেকে জানতে চেয়েছেন প্রথাভিত্তিক যে প্রতি বছর জলসা এবং মাদারাসা এবং মসজিদের উন্নতি প্রকল্পের জন্য যেসব জলসাগুলো করা হয় এগুলো কি ঠিক সমৃদ্ধি ভাই জানতে চেয়েছেন আবদুল্লাহ ভাই আল্লাহ জাকির খ্যার সমৃদ্ধ ভাই আপনার প্রশ্নকে স্বাগতম তবে আমার চোখে দেখবেন উত্তর দিতে লেট হওয়ার জন্য খুব সুন্দর প্রশ্ন করেছেন কেননা এই ব্যথাতে আমরা জর্জরিত আমরা মুসলিম সমাজের মানুষ অবল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ রহমেল আরামিন সারা সারা মায়ের আহমদ ওয়ালা আলিম সাহ বিরাজমান সম্মানিত হয়ে প্রথম কথা হচ্ছে আমাদের দেশের যে জলসার মজিরিসগুলো হয়ে থাকে প্রথম কথা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে জ্ঞান অর্জন করার জন্য নবী সাল্লা আলী সাল্লাম বলছেন তারা বলে আলা ফরিদ আল্লাহ মুসলিম আমরা বেশিরভাগ মানুষই হাদেশটি জানি এবং মোহাম্মবুল আলমিন ফা আলম আল্লাহ আল্লাহ ইল্লাহ সাল্লাম মোহাম্মদ উনিসাম রায়তে বলছেন যে তোমার আল্লাহ আল্লাহ ইল্লাহ কি জানো মানে জানতে বলছে আপনাকে জানতে হবে দিন ইসলাম বুঝতে পেরেছেন তো আপনাকে জানার জন্য প্রতি বছরে একবার যদি জলসা করেন তাও আবার ওই রকম ভাব অনেকগুলো ফরজ দরক করে এবং সেখানে রিয়া সেখানে খাবার দাবার ব্যবস্থা উন্নত মানের এবং লাইটিং অনেক পয়সা খরচা করে আপনি জলসাটা করলেন একটি প্রোগ্রাম করলেন দু চারটে আলেম নিয়ে আসে তো আপনার এতে লাভটা কি হবে ইসলামের জ্ঞান অর্জন করার জন্য প্রতি বছরে একবার জলসার আয়োজন করা বাঞ্ছনীয় নয় প্রতি সাপ্তাহিক সপ্তাহে সেটা যদি না ওঠে আপনার সপ্তাহে একদিন মাসে চারটে কিংবা মাসে দুটো জ্ঞান অর্জন করার জন্য আপনাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এবং একদিন যে আমরা জলসা উপলক্ষ করি প্রতি বছরে তাতে অনেক খরচধারক হয়ে যায় হ্যাঁ রাত দুটো পর্যন্ত আপনি টানলেন ট্রেনে খাওয়া দাওয়া করে সব গিয়ে ঘুমিয়ে গেল আর ফজরের নামাজে কেউ বুঝতে পারছি দেখুন কথা হচ্ছে প্রচলিত যে জলসা এই জলসাগুলো মোটেই সাপোর্টই নয় এগুলো আমিও সাপোর্ট করি না কেন এতে মানুষ কোনো জ্ঞান অর্জন করতে পারে না অনেক পয়সা খরচা হয় যেগুলো মুসলিমদের মূলধন ধন সম্পদ নষ্ট এবং তাতে আমার তো মনে হয় যারা সহযোগিতা করে সকলেই এতে আচ্ছা আর একটি হচ্ছে এইগুলোতে অনেক রিয়া দেখা দেয় এখানে ইনভাইট করা হয় যেগুলো অর্থ সম্পদ শাহী লোক এবং তারা অনেক সময় রিয়াতে পড়ে যায় বুঝতে পেরেছেন রিয়াতে পড়ে যায় আর এই ধরনের রিয়াতে পড়ে গিয়ে আপনার লোক দেখানো আমল সমস্ত আপনার নেকি ধ্বংস করে আচ্ছা আরেকটি কথা হচ্ছে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই সহযোগিতার প্রয়োজন রয়েছে কিন্তু সেগুলো এইভাবে নয় বুঝতে পারছেন তো যাই হোক যদি সঠিক দৃষ্টিকোণ থেকে আপনার আমরা দেখি তাহলে এই দুটো জিনিসই আমাদের সমাজে একটি বিধ বলে পরিলক্ষিত হবে দুটো জিনিস বার্ষিক যে জলসার আয়োজন মহানবুল আলমিন আমাদের সকলকে থেকে বেঁচে থাকাতে ভোগদান করেন আসসালামু আলাইকুম